সফল বিজনেসম্যান হতে চান তাহলে ডেফিনেটলি আপনার ভিতরে না একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। কি থাকতে হবে? পজিটিভ অ্যাটিটিউড। যতক্ষণ না আপনি আপনার ভেতরে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে পারবেন ততক্ষণ আপনি জীবনে সফল হতে পারবেন না। কেন? কেন অনেক সময় আমাকে দেখবেন, আপনারাও ভিডিও দেখেন, আমার কমেন্ট দেখবেন, প্রচুর মানুষ কমেন্ট করতে থাকে, শিবম দা আমি গ্রাম থেকে বলছি, আমার ভীষণ দরিদ্র ফ্যামিলি আছি, প্লিজ আমাকে কোনোভাবে হেল্প করুন, প্লিজ আমাকে কোনোভাবে হেল্প করুন। যারা পজিটিভ অ্যাটিটিউড থাকে না, পজিটিভ অ্যাটিটিউডের লোক সবসময় না প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে অনুকূল চিন্তা ভাবনা করে। কি করে? প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে। আজকে আমার কাছে অনেক সময় খারাপ আছে, যেরকম পেছনের একটা ছেলে আপনি দেখতে পাচ্ছেন, তাপস ফল বেশ কয়েক মাস ধরে ব্যবসা শুরু করেছে, এখনো পর্যন্ত তেমন ভাবে সফল হয়নি, এখনো পর্যন্ত তেমন ভাবে সফল হয়নি। বাট আমি তাপস পালকে একটা জিনিসের জন্য ভালো বলি, যে তাপস পাল কিন্তু কখনো ভাবছে না যে আমি এই ব্যবসাটা ছেড়ে দেবো। তাপস পাল সবসময় লাস্ট কিছুদিন আগে আমার অফিসে এসে আমার বলছে, স্যার আমি এটা ছাড়ার জন্য ধরিনি, এটাকে আমি সফল করবো, দ্যাট ইজ এ ধরেছি, দ্যাট ইজ এ পজিটিভ অ্যাটিটিউড, দ্যাট ইজ এ পজিটিভ অ্যাটিটিউড। আপনাকে পজিটিভ অ্যাটিটিউড কিন্তু রাখতেই হবে। থমাস এডিসন চিনবেন লোকটাকে, যখন পজিটিভ অ্যাটিটিউড করছি, যে ভালগুলো দেখতে পাচ্ছি এই মহর্ষের এই আবিষ্কার। তো কোনো একটা দিন সকালবেলা আটটার দিকে শুনতে পায় যে এনার ফ্যাক্টরি আগুন জ্বলে গেছে, এবং যেই ফ্যাক্টরিটা আমি দেখিয়েছি সেটা এনার নিজস্বই ফ্যাক্টরি, আগুনের সমস্ত কিছু পুড়ে গেছে। এবার পুড়ে যাওয়াতে সেই সংবাদ পাওয়াতে থমাসের মিসেস তো মাটিতে শুয়ে কান্নাকাটি করা মেঝের উপরে শুয়ে, বাট থমাস এডিসন তখন একটাই কথা মুখ থেকে বের করেছিল। কথাটা কি? যে আমি জীবনে যে ভুলগুলো ভুল কাজগুলো করছিলাম সেগুলো পুড়ে গেছে, এখন থেকে আমাকে সঠিক কাজটা করতে হবে, সঠিক কাজটা করতে হবে। তো দ্যাট ইজ এ পজিটিভ অ্যাটিটিউড আছে। এবার সেখানে যদি আপনার লস হয়েছে ব্যবসায়, আপনি কান্নাকাটি করা শুরু করে দিন, আপনি নেগেটিভ হয়ে পড়েন, আপনার কাছে সলিউশন আসবে না।